এরাও শত্রু, মুখোশের আড়ালে। আমি ওর বড় মা কথা বলছিলাম, সেখানে সেজে বুদ্ধি এসে বলছে ওর গয়না নাকি স্নেহশী নালে নাকি শর্মা চুরি করেছে। বাবা তুমি কিছু বলো, শর্মা আজ যাই করুক, সেজবুদ্ধি গয়না কখনো চুরি করতে পারে না। হ্যাঁ গা, তুমি কি একটিবার সেজবৌমার কথা বলবি? না, আমি ওর সঙ্গে কোনো কথাই বলবো না। তবে একটা কোনো রাস্তা আমি ঠিকই বার করব। বাবা তুমি একবার শর্মাকে ডেকে কথা বলো, তুমি কথা বললে ওর মনটা একটু নরম হবে। তোরা যা, আমাকে একটু ভাবতে দে। গুড মর্নিং অরিজ, গুড মর্নিং স্যার, প্লিজ বি সিটেড। থ্যাঙ্ক ইউ স্যার, সরি টু কিপ ইউ ওয়েটিং। ইটস ওকে স্যার, ফার্স্ট টাইম এটা হতেই পারে, বাট বারবার হলে কিন্তু ডিপার্টমেন্ট সাফার করবে স্যার। ডিপার্টমেন্ট সাফার করবে মানে? তুমি বোধহয় ভুলে গেছো যে এই ডিপার্টমেন্টের আমি জোনাল হেড। তুমি কি চাও না যে অমিত মুখার্জির মতো এফিশিয়েন্ট অফিসার আরো দু চারজন আমাদের ডিপার্টমেন্টের মধ্যে থাকুক? ডেফিনেটলি স্যার, চাই। তুমি কি চাও না যে অরিজিৎ মুখার্জিও একদিন অমিত মুখার্জির জায়গা নিক? আর সেটাই তো স্বাভাবিক। অমিত মুখার্জির মধ্যে যে যে কোয়ালিটিগুলো রয়েছে, যে যে ভালো কোয়ালিটিগুলো রয়েছে, সেই সব ভালো কোয়ালিটিগুলো তোমার মধ্যেও রয়েছে। জানি স্যার, হ্যাঁ আমিও ডেফিনেটলি বড় অফিসার হতে চাই, বাট নদার জায়গাটা আমি নিতে পারবো না স্যার। হি ইজ জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড, মিন্স ও ধরা ছোঁয়ার বাইরে। বেশ, অমিত হতে চাও না তো ঠিক আছে, কিন্তু বড় অফিসার তো হতে চাও। আর সত্যি যদি বড় অফিসার হতে চাও তাহলে আমি কিন্তু তোমাকে সব রকম সাহায্য করতে পারি। হিরে জহরত এসব কেনা যায়, বাট কোহিনুর ইজ প্রাইসলেস, কেনা যায় না, রাইট? চলি স্যার। এনিথিং রং দীপক? তোমাকে খুব টেন্স লাগছে। রাইট অ্যান্ড রং আর বোথ রেসিপ্রোকাল শিখা। তোমার কাছে যেটা রাইট হয়তো বা আমার কাছে সেটাই রং। ঠিক যেমন প্রফেসর অরিজিৎ মুখার্জির কাছে আমার সব রাইট গুলো রং হয়ে গেছে, সেটাই আমার কাছে অসহ্য লাগছে। তোমাদের ডিসকাশনটা আমি শুনেছি দীপক। দীপক, কাকে কোন টোপে গেঁথে তোলা যায় সেটা তুমি এখনো রপ্ত করতে পারোনি। হয়তো, কারণ আমি ভেবেছিলাম যে অরিজিতের মতো ডেয়ারিং অফিসারের কাছে তার প্রিন্সিপালের চেয়ে ক্যারিয়ারটা বেশি ইম্পর্টেন্ট হবে। এবার থেকে ওকে শুধু আমি নন ভেজ ডোজই দেব, যদি খায় তো ভালো, আর যদি না খায় তাহলে ওর পার্সোনাল ফাইলে শুধু একটাই কথা লেখা থাকবে, অমিত আর অরিজিৎকে বলে একেবারে পুলিশ দাঁড় করিয়ে এ বাড়ির প্রত্যেকটা ঘর আমি সার্চ করব। অবশ্য তোমাদের যদি কোনো আপত্তি না থাকে। না না বাবা, ই আপনি কি বলছেন, আমাদের কেন আপত্তি থাকবে? আপনার যেটা ঠিক মনে হয় আপনি সেটাই করুন। সে যে বৌমা যা সব কাজ করছে আমার আমার অন্তরাত্মা কষ্ট পাচ্ছে। বৌমা যত দিন যাচ্ছে ততই আমার মনে হচ্ছে বেঁচে থাকার কি দরকার। এরাও শত্রু, মুখোশের আড়ালে।